আজ আজ বাংলায় এক বিশেষ অতিথিকে আমরা এনেছি যে অতিথি আপনাদের অনেকেরই পরিচিত আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন নন্দী আজকে যে কারণে এনেছি আরামবাগ নিয়ে কোনো আলোচনা নয় আজকের আলোচনার বিষয়ে আজকের দিনটি আজকের এই নির্দিষ্ট দিনটি বিশেষ করে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার আঠেরো দু হাজার উনিশ লোকসভা নির্বাচন যেখানে বিজেপি আসন দখল করে জিমিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস অনেকেই অনেক নিশ্চিত হয়ে গেছিলেন যে তৃণমূলের দু হাজার একুশে ঘন্টা বেঁধে গেছে যাবার অপেক্ষা কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস আজকে তিনটি উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে তিনটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যেটি বিষয় এর মধ্যে দুটি আসন করিমপুর তৃণমূলের ছিল কিন্তু কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদর কোনো দিনই তৃণমূলের ছিল না সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দুটি আসনেই এই লোকসভা নির্বাচনের নিরিখে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে পিছিয়েছিল তৃণমূল কংগ্রেস খড়গপুর সদর থেকে বিধায়ক হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই আসন প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি তৃণমূলের পরাজয়ের ব্যবধান ছিল কয়েক মাস আগে মাত্র কয়েক মাসের মধ্যেই সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয়লাভ কালিয়াগঞ্জেও একই চিত্র কোন জাদু বলে ঠিক কি কারণে হলো তৃণমূলের কি এমন ঘটনা ঘটলো যে হঠাৎ করে এতটা ভোট বেড়ে গেল এতে করে কি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বদলে ফেলেছে নাকি বিজেপির কোনো মারাত্মক ভুল হয়ে হিসাবে সেই আলোচনা নেই প্রথমে স্বপন আপনাকে স্টুডিও স্বাগত নমস্কার আজকে আপনাদের দলের তিনটি আসনেই জয় তার জন্য আপনাকে অভিনন্দন কিন্তু কোন মন্ত্রে এই জয় বলে আপনি মনে করছেন মন্ত্র বলতে আপনারা জানেন যে আমাদের একটি মন্ত্র আমাদের মা মমতা একটি আমাদের কাজ যে উন্নয়ন মা মমতা সময় করেছিলেন উন্নয়ন করেছিল এইটা হচ্ছে আর বিজেপির যে দাম্ভিকতা বিজেপির যে অহংভাব বিজেপির যে মাশ্চর্য যেভাবে একটার পর একটা সেই আপনার আহ বেসরকারীকরণ করছে রাষ্ট্রত্ব সংস্থা রাষ্ট্রত্ব সংস্থাগুলোকে যেভাবে গুজরাটে সিবিআইয়ের প্রধান করছে গুজরাটি এ তো এখন ভারতবর্ষটাকে চালাচ্ছে গুজরাটিরা অধিকাংশ বড় পদেই গুজরাটের মানুষ যেমন সিবিআই গুজরাটি এর গুজরাটি মুকেশ অম্বানি গুজরাটি অনিভ অম্বানি গুজরাটি আচ্ছা আপনারা জানেন সুপ্রিম কোর্টের যিনি চার্জ হয়েছিলেন তিনিও গুজরাটি মেহুল চেকসি নীরব মোদী এরা সব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাই এবার আপনাকে আমি আসছি যে এদের যাওয়ার একটাই কারণ এরা এতদিন চলে যেত শুধু ওই সিবিআই ইডি এদের দিয়ে ভয় দেখিয়ে নানারকম করে এ করছে আপনাদের যেটা বলি যেটা এরা ব্যাপার হচ্ছে যে আপনাকে যে কোনো যে কোনো যদি আপনি সংসারও করেন আপনাকে সংসারটা করতে গেলে ভালো করে শিখতে হয় ব্যবসা করতে গেবে প্রথমে দেখবেন যে ব্যবসা শিখতে হয় রাজনীতি দেশ চালাতে গেলে সেটাও শিখতে হয় এরা কি করবো দেখুন সেই বড়ো বাপের জমিদারি থাকে না এসে এটা বিক্রি করে দেয় এসেই সেই মোটবন্দি নোটবন্দি আপনি বলুন নোটবন্দি করে কত মানুষ মারা গেছে তাহলে নোটবন্দি এ তো এই শুধু লোকসভা নির্বাচনের সময় হচ্ছে না না আমি তখন ফললো মানে কিছু জানে বললো না আমি আসছি এই যে শুনুন আপনারা জানেন ইতিহাসে পড়েছেন যে মুঘল সাম্রাজ্য কোনো একদিনে কোনো একটি সাম্রাজ্যের পতন হয় না তার জন্যে বহুদিনের পুঞ্জীবিত বহু রকম নানা রকম এই ধরনের ধীরে ধীরে হতে 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 এদেরও তেমনি এসি এসি আপনারা ভাবুন যে অটল বিহারী বাজপেয়ী রামকৃষ্ণ আদবানি আদবাণী ছেটে ছেঁটে সরিয়ে দেওয়া এই ধরনের যারা বড় বড় ছিল তাদেরকে আমি আমি লোকসভাতেও গেছি যে আমি যাই মাঝে মাঝে যাই বিধানসভাও যেমন যাই লালকৃষ্ণ আদবাণী আমি দেখেছি যখন এদের তরজাই তো বলবো কংগ্রেস বিরোধীরা বলছে সরকার বলছে লালকৃষ্ণ আদবাণী ঠিক এইভাবে বসতাকে সামনে সেই যেন শুধু করে শুধু যেন গজায় এদের এই মুগ্ন দেখতে পায় না তাই আমি বলছি যে লালকৃষ্ণ আদবাণীদের মতো মানুষ যাকে বিজেপি সে বহুয়া কপাট বলা হতো এই ধরনের মানুষদের এরা কি করলো এরা এসি আগে আপনার নোটবন্দি বলুন কত টাকা যা টাকা ছিল সেই টাকা সব ফিরে এসছে এতে ভারতবর্ষের কোনো উপকার হয় না অপকার হয়েছে কত মানুষ মারা গেছে তারপর আপনার এই করতে 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 সেই যে আপনারা জানেন এবারে এই ইতিহাস সবাই জানে যে নোটবন্দি হয়ে মানুষের কী দুর্দশা হয়েছে ভরসাদে কী হয়েছে এটা এটার আমাকে কাকু বলতে হবে না এটা হচ্ছে জনগণ

আপনাকে বিভিন্ন এইসব কাজের জন্য লাইন দিতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে যে সরকারি যে প্রকল্প পাগুলোর জন্য লাইন দিতে হয় আপনার ধরুন কন্যাশ্রী সবুজ সাথী দুটো কেজি চা মানবিক ভাতা রূপশ্রী থেকে আরম্ভ করে এই যে বিভিন্ন যে উন্নয়নমূলকগুলোর জন্য তাদের লাইন দিয়ে যে করতে আর এদের কি না নিজেদের বাঁচবার জন্য বাঁচবার জন্য তাদেরকে এইভাবে লাইন দিতে হয় তাই আপনাদের কাছে আমার যেটা এ যে এরা ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে কীভাবে বিক্রি করছে আপনার শুধু অবাক হয়ে যাবেন ওনার যেসব বন্ধুরা আছে যেমন আগে আপনার বলি এই যে নীরব মোদী নিউ চেকসি হ্যাঁ এদের সব টাকা কুড়ি সব দিয়ে দিব দিয়ে দিলো দিয়ে তাদেরকে দিয়ে তাদের রকম একটা আমিও তো ব্যবসা করেছি ব্যাংকে একটা ঋণ নিতে গেলে তার নানারকম স্টেটমেন্ট চাই তার অডিট এ চাই সব কিছু চাই তার যেসব অ্যাসেট আছে সেগুলো চাই ক্যাপিটালগুলো দেখা তো নানা রকম দেখিয়ে তারপর একটা বোন পাওয়া যায় কিন্তু এদের কিছুই নাই এদিকে গুনটা দিয়ে দেব দিয়ে ওই মেহ এদের দিয়ে দেবো তোদের তোরা পালা ওদের গাড়িতে ওদের তো সেই সে প্ল্যান এ করে চলে গেছে এইসব টাকাগুলো নিয়ে এ করছে এখন আবার যেটা বড় এ করছে

এরাই এরা এরাই ভাবছে এরা সব জায়গার টাকা তুলে নিচ্ছে নিয়ে নিয়ে ওরা কি করছে যে ওই বন্ধুদের দিচ্ছে তা থেকে ভারত পেট্রোলিয়াম এবংয়েলগ্ন এটা বিলগ্নিকরণের পথে তাই আপনাদের বলছি যে মানুষ এদের প্রথমে খুব বিশ্বাস করেছিল কারণ আমি মাঝে মাঝে বলি সেই তখন সেই লোকনাট্যই বোঝা অফেরাছ শান্তিগোপাল যাত্রা করতেন বলছে আমি সুভাষ বলছি আমি রেভিন এ করছি তখন সেই শান্তিগোপাল সুন্দর যাত্রা করত। সে হাত পা চুরে চারে এ করে কী সুন্দর যাত্রা করত। সে আমি সুভাষের পাঠ এ করতো হ্যাঁ কিন্তু এই যে মোদী এসছে ইনি হচ্ছেন যাত্রা জগতের আমার মনে হয় বাংলা নয় ভারতবর্ষ নয় এশিয়া নয় এশিয়া নয় পৃথিবী পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার সবচেয়ে হচ্ছে মানে এই যে অভিনেতা করে মানুষের মনটা কি যে বলে এক একটা বোকা এক একটা পাগল দেখেন না এদিক ওদিক এদিক ও যে নিজে কি বলছে কি করছে আমরা তো কি শুধুই হাত নাচ্ছে শুধুই করছে এমন করছে সেই জন্য আমার কথা যে এই যে নরেন্দ্র মোদী এসছেন হ্যাঁ এই যে কি বলে কি করে আর তার দোষর হয়েছে ওরই হচ্ছে ওই ইয়ে ওই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ সে তো তার ও তো মনে করুন একজনকে খুন খুন করবে যেটা শোনা কথা আর কি আমরা তো অতটা জানি না গুজরাটের ইয়েতে যিনি যিনি যাকে খুন করলো সে তো চলে গেল ওপরে আবার তার হয়ে যে উঠুন আনল সেও চলে গেল ওপরে তার হয়ে যে জাজ যে যাই থাকবে সেও চলে গেল মানে গর্মেন্ট পিপি থেকে আরম্ভ করে ও সবও একদম মেনায় এইভাবে করে করে একদম যে এ ব্যবস্থাটাকে একদম 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 শেষ করে দিয়েছে তাই আপনাদের বলছি যে এই যে গুজরাটি যে ভারতবর্ষ চান ওরা তো বেনিয়া ওরা তো ব্যবসা করে আপনারা জানেন যে ম্যাক্সিমাম এ হচ্ছে গুজরাটিরা ব্যবসা ওরা তো মানুষের সেবা করতে আসে ওরা ওরা কি করতে এসছে ওরা ব্যবসা করতে কিন্তু বিজেপি তো বলে তারাই মানে বিজেপি নাকি সাচ্চা দেশপ্রেমিক বাকিরা নয় সাচ্চা দেশপ্রেমিক আজকেই দেখেছেন নাথুরাম গড়ের ব্যাপারে এই দিয়ে আপনার পক্ষে আপনারা দেখেছেন এদের এদের যে কি কালচার এরা তখন যখন দেশ যখন পরাদিন ছিল এদের ইতিহাস আপনি দেখুন বিজেপির ইতিহাস দেখুন এরা তো ইংরেজদের সাথে ছিল এরা তো ইংরেজদের সাথে ছিল যে গান্ধীজি শুনুন গান্ধীজিকে কেন হত্যা করবে এদের শুনুন গান্ধীজি প্রত্যেক দিন বলে যে তিনি নাকি রামচীতার সে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সেই পতিত্ব রঘু রঘুপতি রাঘব রাজা রাম পতিত্ব পাবন সীতারাম জয়গুরু রাজা রাম দে রে দে ভগবান এই যে এ করতো বিজেপি এই যে নাথুরাম করছে বিজেপিরা ভাবে যে রামের নাম করছে আগের আগে ওকে ফুটিয়ে দাও ওকে আগে ফুটিয়ে দাও তাই গান্ধীজি ជីনিতা জীবনটাকে তিনি একটা ব্যারিস্টার ছিলেন তো রামের প্রতিষ্ঠার জন্যই এটা তো নাটক আবার আপনাকে বলছি এটা হচ্ছে ওদের নাটক এরা এদের মুখ্য অন্য উন্নព ব্যবসা বিজনেস এরা বেনার এরা এটা দেশ নিয়ে বিজনেস বলে এরা দেশি এরা এরা যদি আমার কাছে হচ্ছে যে বল্লভভাই প্যাটেল বল্লভভাই প্যাটেল কি হচ্ছে বিজেপি কে বন্ড করতে বলে দিয়েছিল বন্ধ করতে বোঝা দিয়েছিল আপনার এই নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী যেভাবে চেষ্টাকে চালাচ্ছে মানুষকে ভুল বোঝাচ্ছে ভুল পথে হাঁটাচ্ছে মানুষের শুয়ে শান্তি নাই খেয়ে শান্তি নাই ঘুমিয়ে শান্তি নাই বিভিন্নভাবে মানুষ যার রোষ পড়েছে এই ঘটে বলছে এই সেই জন্য কোনো একদিনে কোনো একটি কারণে কোনো একটি সাম্রাজ্যে বা কোনো তো সে পতন হয় না তার এতে পুঞ্জিভূত ক্ষোভ থাকে সেই ক্ষোভগুলো থেকে আপনি আপনি এইগুলোই কারণ নাকি এনআরসি একটা অন্যতম হ্যাঁ না এইগুলো তো আসছি তারপর আসছে ব্যাপার হচ্ছে সেই এদের কি জানেন তো আর সবচেয়েদের বড় হচ্ছে যে অহং হচ্ছে পতনের মূল অং অংটা ভাব থাকবে নিশ্চয়ই তুমি ভালো কাজে করো অং এই যে অং হচ্ছে পতনের সে কথা আছে না এই যে এত এত অহং এ করছে সেই পিপি কে ডানা ডানা গজা এদের সেই শেষ অবস্থা হয়েছে। তাই আপনাদের বলছি যে নরেন্দ্র মোদী যেভাবে ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে বিভাগীকরণ করে দিচ্ছে ওরা কি বলেছিল ওরা বলেছিল যে আমাদের ভোট দাও আমাদের তোমাদের তোমাদেরকে আমি পনেরো লক্ষ করে টাকা দেব টাকা দেবো ব্যাংকে অ্যাকাউন্ট করবো গরিব মানুষরা এবার ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে একটা নির্দিষ্ট টাকা রাখতে হয় সেই টাকা যদি না রাখে সেই টাকাটা ওই ইন্টারেস্ট ইন্টারেস্টে কেটে 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 সেই টাকাটা করবে কী সুন্দরভাবে গরিব মানুষদের টাকাগুলো ছবি সেগুলো করবে এমনভাবে করবে ঘরে রাখবে টাকা তিনি যাবে ব্যাংকে রাখবে ওই নীরব মোদি চেসু চেউ চাক্সি এরা এ চলে যাবে এদের এদের এত ওই যে ব্যবসার যে ব্রেন সেই ব্রেনটা এসে গোটা ভারতবর্ষটাকে একদম শেষ করে দিব। তারপর হচ্ছে ধর্ম নিয়ে করলো ধর্ম নিয়ে ভারতবর্ষ নিশ্চয়ই আমরা যে যার ধর্ম আমরা করি আমাদের নেত্রী বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম তোমার ধর্ম আমার উৎসব আমাদের সকলের কিন্তু এরা ধর্মটাকে নিয়ে এমনই করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক দিন তিনি গীতা না পড়ে কর না তাকে শেখাচ্ছে ধর্মের কথা মমতা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় পূজা লোকসভাতে প্রচারই যে ওয়েস্ট বেঙ্গলে পুজো বন্ধ করে দিতে চাইছে তৃণমূল ব্যাপার হচ্ছে যে আবার আপনাকে বলছি এদের কেউ জানেন সে একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এদেরও সেই সেন দশা হয়ে গেছে পাগলটাকে আর ছাগলটাকে বুঝতে পারলাম না না আপনারা তো জানেন যে পাগবে কিনা খায় এবার এনআরসিতে হলো এন আর সি তে এসে আসামে দেখুন উনিশ লক্ষ বাঙালি এবং করিমপুরের যে বিজেপি প্রার্থী সে হেরে যাওয়ার পরে বলেছেন যে তার হারের মূল কারণ হচ্ছে এনআরসি এনআরসির জন্যই মানুষ বিজেপিকে ভোট দেয়নি বিজেপি প্রার্থী বলছে এটা এবং আরো বলি এবং আজকে দিলীপ ঘোষ বলেছেন দিলীপ ঘোষ যেটা বলেছেন যে এনআরসি এই হারের একটি অন্যতম কারণ কিন্তু আসলে এনআরসি যেটা আসল যেটা এনআরসি তার ঠিক বিপরীতটা তৃণমূল মানুষকে বুঝিয়েছে মানে এনআরসি নিয়ে তৃণমূল মানুষকে ভুল বুঝিয়েছে ওনাকে আমি টিকিট কেটে দিচ্ছি আসামে যান যে দেখাশুন সেখানে যাদের এনআরসি নিয়ে হয়েছে কি হয়েছে উনি এখনো সেই মিথ্যে কথা সে আবার সেই আপনাকে বলছি এরা এরা কি আরম্ভ করছে জানেন তো সেই এক ব্রাহ্মণ ঠাকুর তিনি তিনি যাচ্ছেন আপনারা গল্পটা জানেন তিনি যাচ্ছেন যে সেই মায়ের ঠাকুরের কাছে পাঁচা বলিতে বলে নিয়ে যাচ্ছেন কাঁধে করে নিজেতে নিজেতে কটা বকাটে ছেবে গল্পটা আপনারা সবাই জানেন তা সত্ত্বেও বুঝি কটা বকাটে ছেবে বসে আছে যে একটা নদর মাটা ঠাকুর ঠাকুর নিয়ে যাচ্ছে এটাকে খেতে হবে বলবে কী করে খাবি তারা একটা ফুসফুস করে সব এ করে নিব বললো যে এটা কুকুর আছে যে একজন যে ঠাকুর তুমি কুকুরটা কাঁধে করে নিয়ে যাচ্ছ ভাই বকাটা ছোট করতে যা কাঁধ থেকে নামায় না এমন করে দেখবে যে সিং ফিং এগুলো সব আছে হ্যাঁ তারপর আরেকজন এসে বলছে কিছু দূরে ঠাকুর তুমি কুকুরটা কাঁধে নামালো নামিয়ে দেখবে ঠিক ঠিক আছে রে ছাগল আবার কাঁধে করবো আবার খানিক দূরে গেছে আর টিচার সাইকেলও করো তো আগে কি চলে যাচ্ছে যেমন যা হেঁটে হেঁটে যাচ্ছে বলছে ঠাকুর তুমি কুকুরটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ তুমি ব্রাহ্মণ হয়ে তখন আবার নামিয়ে দেখেছে সত্যি নামিয়ে দেখছে যে এতগুলো লোক বলছে যা হোক আমি যাই কুকুর নিয়ে যাই বাড়িতে এ করো তারপর বলছে তুমি ব্রাহ্মণ মানুষ তুমি একটা কুকুরকে কাঁধে তোমাকে সময় থেকে আমরা করো তখন কী করবে যে করে নামিয়ে দেখে যা এরা মানুষকে ঠিক এইভাবে বুঝিয়ে বুঝিয়ে একজন দুজন তিনজন এইভাবে করে 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 এসে এরা কিন্তু আটকে গেল শুধু এটা এনআরসিতে নয় এই যে আপনার বেসরকারীকরণগুলো হচ্ছে আপনি জানেন কি অবস্থা যাদের এখানে সব শেয়ার শেয়ার কিনবে বলে যারা সব এ করছে তাদের কি অবস্থা বিভিন্ন বহু ছেলে বেকার হয়ে যাচ্ছে তারপর কত ছেলে কাজ হারিয়েছে কত ছেবে কাজ হারিয়েছে কত ফ্যামিলির কি অবস্থা মানে এরা ওই যে নাচতে না যাবে উঠোনের দোষ হয় এরা ঠিক এরা না যে ওইভাবে এবং এবং আমি বলি আপনাদের সদর এটা অনেকদিন ছিল না খড়গপুরের চাচা ছিল জ্ঞান সিং সোহান পাল ছিলেন এটা এটা হচ্ছে যে ওনাকে প্রত্যেকে একটা এ করতো প্রথমে যখন এই সকালে যখন আমরা দেখি যে কংগ্রেস আগাচ্ছে আমরা ভাবলাম যে সেই চাচার এটা কি ট্র্যাডিশন কি ট্র্যাডিশনটা কি রাখতে পারবে তারপর পর 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 প্রদীপ আমার খুব ভালো বন্ধু প্রদীপ খুব ভালো বন্ধু ও কিন্তু বলেছিল যে দাদা আমরা কিন্তু জিতব আমরা কিন্তু জিতব এবারে জেতার আরও আছে ওখানে আপনারা জানেন যে ওখানে আমাদের এখানে যে আমাদের ওই অধিকারী ওখানে দুটো ইকুয়েশন কাজ করেছে আমি বলি একজন বলছে লোকসভা নির্বাচনের পর সেই অর্থে অভিষেককে কিছুটা ফুটে রেখে সুবেন্দুকে সামনে আনা হয়েছে এই দুটি বিধানসভা মানে কালিয়াগঞ্জ এবং সদর খড়গপুর সদর এই দুটোরই ইনচার্জ করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে এই দুটো জায়গায় তৃণমূলের স্থানীয় ব্লক স্তরের যারা নেতৃত্ব তাদেরকে ভোটের আগে থেকে পিকের নির্দেশে গৃহবন্দী করে দেওয়া হয়েছিল যে তোমরা আর বেরোবে না তোমরা ঘরে বসে থাকো শুভেন্দুকে সামনে নিয়ে আসা হয়েছিল তারপরে তৃণমূলের যে ছোট ছোটো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল গ্রুপের নেতাগুলো গৃহবন্দী হয়ে যাওয়ার পরে সবাই শুভেন্দুর ছত্র চায় এসেছিল কেউ আর গোষ্ঠী বিভাজনটা ছিল না এক হয়ে গিয়েছিল এটা পিকের মস্তিষ্ক এবং শুভেন্দু অধিকারীর ক্যারিসমার যুগল বন্দি না না কি বলবেন না না এ আপনি এই যে আপনারা জানেন এই যে পিকে পিকে যে পিকেটাকে প্রশান্ত কিছু প্রশান্ত কিছু সেটা কে করেছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারই তো মস্তিষ্ক থেকে তো করেছেন উনি টোটটা বেটাই দেখছেন আমাদের সর্বভারতীয় যুব সভাপতি এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকে টিম আন্ডারগ্রাউন্ডে করেছে আর শুভেন্দু অধিকারী একদম ওপেন সামনে থেকে করেছে এই যে এই যে ম্যাজিক কাজ করেছে হ্যাঁ পিকে ম্যাজিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মস্কিষ্ট প্রস্তুত যে আছে আর শুভেন্দু অধিকারী যে ওপেন যে ওই এই ধরনের এদের এই দুজনের তারপর আমাদের ওখানে আমাদের সে আমাদের হাকিম থেকে আরম্ভ করে আমাদের সুব্রত বক্সি থেকে আরম্ভ করে আমাদের যে সব নেতৃত্বরা অরূপদা থেকে আরম্ভ করে সব নেতৃত্বরা যেয়ে সুন্দরভাবে ওই জায়গাগুলো টুকটুক করে মিটিং করে করিমপুর মহামৈত্র একদম পড়ে থেকেছে মাটি কাম্পরে পড়ে থেকেছে শুভেন্দু অধিকারী আপনার বিধানসভা অধিবেশনে পর্যন্ত যায়নি মাটি আগলে পড়েছিলেন আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি আপনাকে জিজ্ঞাসা করি আরাম তৃণমূল বেশ কিছুদিন ধরে বিজেপির একের পর এক কর্মসূচি তৃণমূল পৌরসভাতে অবস্থান বিক্ষোভ শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল অস্থায়ী কর্মীদের ঝামেলার জন্য হয়নি সেটা সব মিলে তৃণমূল একটা চাপে ছিল এই রেজাল্ট আপনি ব্লক সভাপতি কতটা আপনাদের অক্সিজেন দিল এই চাপে আপনাদের এই আপনার আপনাদের মিডিয়ার মিডিয়ার একাদশে নানা রকম ওই চাপে এতে আপনি বলুন না আমি পৌরসভার চেয়ারম্যান যথেষ্ট চাপের ছিল না আচ্ছা আপনি শুনুন আপনার কথা বলছি শুনুন যে চাপ যেটা বলছেন তাহলে আমরা যখন কাউন্টিংয়ের পর আমাদের বিজেপি কীভাবে অত্যাচার করছে করছে কিন্তু দেখুন সেই সময় আমরা পঁচিশ হাজার সেখানে কোনো সেখানে কোনো আমরা জেলা নিদারও আনিনি আমাদের বিধায়ককে রেখে বিধায়ককে রেখে পঁচিশ হাজার মানুষ নিয়ে আমরা আরাম রাজপথে আমরা হেঁটেছি

মাঠ আছে সবচেয়ে আমার কথাটা শেষ হোক কালীপুরের যে মাঠটা রাস্তায় কত এতে কত কিভাবে একটা যেন সেই মাঠের মুখে ঢুকতে গেলে আপনি কেউ যদি একবার ভাবে ঢুকবো একটু ঢুকতে পারেন এত জাম। গোটা সেই অবরুদ্ধ হয়ে গেছে আপনার সেই আরামবাগ থেকে আরম্ভ করে এদিকে হরিহরপুর থেকে আরম্ভ করে ওদিকে আপনার বেলায় থেকে কিছু বাস আসতে পারেনি বলে শুনুন শুধু মুথোনেগা নয় সব রাস্তা একদম অবরুদ্ধ হয়ে গেছে কারণ কারণ মাঠে মাঠে আমাদের মাঠে যা আছে আমি বলি এবার কি বিজেপির মোকাবিলা করাতে আরামবাগের কিছুটা সুবিধা হলো আরে আরামবাগের সুবিধা অসুবিধা কোথায় ছিল কোন দিন ছিল বিজেপি এখানে কি তাদের কী আছে কি? আমি বলছি বিজেপির এখানে আছে কি কিন্তু বিজেপি তো বলছে আপনাকে যে পরিষ্কার বলেছে বিমান ঘোষ যে আপনি যদি সর্বদলীয় বৈঠক না ডাকেন তাহলে আরামবাগ উৎসব সুষ্ঠুভাবে হবে না শুনুন না তারা ধর্নামঞ্চ করে দেয় শুনুন না ধর্নামঞ্চ শুনুন না ধর্নামঞ্চ করবে কি করবে সেটা তাদের ব্যাপার আরামবাগ উৎসব হয় আরামবাগের গুণী মানুষ যেমন কেউ নাচে রেতে আছে তারা নাচে রেতে থাকে কানে রেতে থাকে খেলা খেলা থাকে তারপর আপনার মেরেতে থাকে যারা আপনার সেই আমি তো বড় কর্মসূচি এটা কি আপনাকে অক্সিজেন দিল এই ফল না উজ্জীবিত এটা তো একটা এটা আমরা জানতাম যে এই যে অক্সিজেনটা আরাম নয় পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী উনি সামনে থেকে ভারতবর্ষের যেন উনি ভারতবর্ষকে যেন পথ দেখান নেতৃত্ব দেন নেতৃত্ব দেন তাই এখন ভারতবর্ষের মানুষ চাইছেন আর ওনার থিওরি তাই ছিল না আমি যদি পৌর সামনে না পৌর নির্বাচন এই যে ফলাফল এর এফেক্ট ধরুন কর্মীরা এই আঠেরোটা আসন চলে যাওয়ার পর বিজেপির দিকে আপনি এটা কি অস্বীকার করবেন কোথাও কর্মীদের মনে বলে একটু হলো ঢাকা তো লেকেই ছিল না না আপনাদের slogan ছিল 42 সে 42 সেখান থেকে 18টা আসন বিজেপির কাছে কোথাও কি একটা আমরা 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 মুদির নাটকে আমরা ঢাকা গিয়েছি মুদির যে নাটকে রে মুদির যে নাটকে রে সেই নাটকে রেতে মানুষকে ভুল বুঝিয়েছিল এখন মানুষ

আমি বলছি আজকের যে তিনটি আসনের ফল প্রুকা হলো এবং তাতে আপনাদের তিনমুল কংগ্রেসের জজ না এ তো মিটা কি তিনমুলের পায়ের তলার মাটিকে আরও কিছুটা সম্ভব না তো হবে আমাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো তিনি বলেছেন যে একটা একটাই মিথ থেকে চিরকাবেক রাখা যায় না চিরকা মানুষ বুঝতে শিখেছে মানুষকে ভুল বোঝানো হয়েছিল মানুষকে ভুল বোঝানো হয়েছিল সেই ভুলটা মানুষ আজ বুঝেছে যে নারে রে বাবা ক্ষতি হলো লাভ হলো তো এটা তো লাভ হবে ব্যাস আমি এবার বলছি আরামবাগ ব্লক সভাপতি রেতে কতটা লাভ দলের রাম্মানি তো এটা আমি কে আমি হচ্ছে একজন পার্টির কর্মী আমি একজন পার্টির কর্মী দলের লাভ দলের যে লাভ হলো দলের লাভ হইছে সাধারণ মানুষের লাভ হলো

তা নিয়ে এইভাবে করছি এটা ঠিক আমি গেছি আমাদের আরামবাগের এই কালিপুরের কর্মী সভাটাকে আমাদের যে মিটিংটাকে করার জন্য সাকসেসফুল করার জন্য সকা তার আগে করেছি সাইকেল করে রাস্তাখালি থেকে আমরা যে কালিপুরের মিটিংয়ে চলুন তারপর আমি ওদের পার্টি অফিস থেকে ওদের পতক উত্তোলন করে আমি আর আন ডি ওয়ান আর টু নজ পরপর যাচ্ছি এবার আমাকে বলছে যে নাই এই যে কে আছে কে নাই আর এই যে আপনাদের সাংবাদিক কিছু অংশ সবাই না তারাই বলছে তোরা এটা করে এটা এরকম আছে আমি তাদেরকে সব বলবো যে দয়া করে এই সময়টাকে আপনারা আরো আরো শেষ পান আমি বলছি আজকের এই ফলাফল ঘোষণা হলো আগামী দিনে আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচন এবং পৌর নির্বাচন অক্সিজেন কি একটু বেশি সঞ্চয় হল না অক্সিজেন শুনুন একটা সহজ কথা না 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 অক্সিজেন পেলেন পেলেন যদি কেউ কেউ ফেল করে আর কেউ যদি পাস করে একটা যদি পাস করার পর তার আনন্দ হয় এটা তো তাই তাহলে স্বীকার করলে লোকসভা ভোটে আমরা ফেল করেছিলেন এবারে পাস করলেন না না ফেল করতো আমাদের আমাদেরকে তো আমরা তো ওদের কাছে ওদের কাছে ওই ইভিএম এর ইভিএম হ্যাক করার এতে ওদের কাছে আমরা আমরা ওদের ওদের কাছে আমরা হার হয়েছি এবারে না এবারে এভাবে করতে পারিনি সেভাবে কারণ অত্যন্ত পহরির মতো তিনটে মাত্র জায়গায় এ অত্যন্ত পহরির মতো আমাদের কর্মীরা সব একদম প্রতিটি এতে আপনার মক টেস্ট যখন হয় তার প্রত্যেকে একদম সকাল থেকে থেকে একদম প্রতিটিকে করেছে আমরা লোকসভা নির্বাচনের সময় থাকেননি কেন না থাকেন ভাবে কে মান কইছিলাম না না সেই সময় কো যে খারাপ হয়েছে আপনারা জানেন কত খারাপ হয়েছে সেইগুলোকে খারাপ করে দিয়ে দিয়ে অন্য কোনকে এনে সেগুলোকে ঢুকিয়েছে এক একটা বিধানসভায় কত করেছে জানেন আপনি যে কালীপুরের কথা বলছিলেন না তখন কালীপুর আমরা দারুণ সভাটা করে জানেন কালকে সেখানে বিজেপি পাল্টা সভা করেছে জানেন তো না না গণতান্ত্রিক দেশে তারা তো করতেই পারে এই এই সভা সমিতি এটা তো একটা গণতান্ত্রিক দেশে একটা তো

গোটা বাংলা তো আসছে সবাই শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বামী হওয়ার জন্য প্রত্যেকে দাঁড়িয়ে আছে যে আমরা আমরা একদমই দাঁড়িয়ে এই গণতন্ত্রটা বজায় থাকুক বিরোধীরা স্ট্রং যদি না হয় তাহলে গণতন্ত্রের পক্ষে সেটা কেউ মারাত্মক এবং ক্ষতিকারক সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই থাকুক সুষ্ঠুভাবে মানুষ ভোট দিক আজকের যে ফলাফল এই ফলাফলে কিন্তু গণতন্ত্র যে এখনও বেঁচে আছে তারই প্রকাশ ঘটেছে এবং আশা করা যাবে আগামী দিন ভারতবর্ষের গণতন্ত্র ঠিক এইভাবেই রক্ষিত হবে এই অনুষ্ঠান এখানে শেষ করছি সন্ধ্যা সন্ধ্যা ঠিক তৃণমূল বিজেপি এবং সিপিআইএমের তিন অতিথি এই স্টুডিও উপস্থিত থাকছেন একদম সরাসরি লাইভ অনুষ্ঠান দেখবেন সিপিএম তৃণমূল এবং বিজেপির তিন পক্ষকে নিয়ে মুখোমুখি যুদ্ধ সন্ধ্যা